সো গাইস আজকে আমরা সকালে যাচ্ছি গুমা তো এখন টাইম বাজে আটটা দশ তো আমাদের ট্রেন হয়েছে আটটা তেইশে তো এখন আমরা টেশনে যাব এখান থেকে ঠাকুরনগর স্টেশন তো ওখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে আমরা যাবো গুমা হাটে তো আজকে আমি তোমাদের দেখাবো হাট ওখানে কত কী দাম কীরকম পাখি কী কী পাখি পাওয়া যায় সব কিছু তোমাদের দেখাবো এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো এখন আমরা যাবো টেশনের দিকে তো চলো আর যদি আমার ভিডিও ভালো লাগে সব অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দেবে আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবে দয়া করে ঠিক আছে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্যে আমি উৎসাহ পাবো তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো চলো গাইস গাইস আমরা এখন টেশনে চলে আসছি তো আমাদের ট্রেনে এখনও আসেনি আরও বাকি আছে টাইম তো এখন বাজে আটটা পনেরো তো আমরা এখন স্টেশনের সামনে চলে আসি দেখুন এখন খুব ঠান্ডা পড়েছে ঠান্ডা হেভি ঠান্ডা তো বেশি হেভি ঠান্ডা পড়েছে কী বলবো প্রচুর ঠান্ডা তো আজকে মনে হয় এরকম ঠান্ডা পড়েছে এই পৌষ মাসের মধ্যে তো এখন আমরা যাবো চা খেতে খুব ঠান্ডা এই চা খাবি হ্যাঁ চ চা খেয়ে নি আগে একটা তুই চা খাবি ঠিক আছে আমার ক্যামেরাম্যানও চা খাবে ক্যামেরাম্যান তোমার চা খাওয়া লাগবে না ঠিক আছে তোমার চা খেতে হবে না চা দেখুন কোনটা প্রচুর ঠান্ডা আউ ও মা মুখ মুখ ফাটিয়ে যাচ্ছে মাঝখানে উঠবো মাঝখানে হাই রে জুতা ফেলে চলে যাচ্ছিস

দেখো আমাদের জিত সবাইকে বিস্কুট ভাগ করে দিচ্ছে আর যে এই যে দেখেছো এই যে চাদর পরা এ আমার ক্যামেরাম্যান হাসি কি দেখো ইস বেশি হাসি হ্যাঁ হচ্ছে আমাদের ক্যামেরাম্যানের অবস্থা আর এই যে আমার ভাইরা কিছু করছে শীতে আর ওই সকালে আমি তোদের দাদা একশো খুন এখন ট্রেন ঢুকবে সময় হয়ে গেছে তো অ্যালাউন্স করছে ট্রেন এখন চলে আসবে গেট পরে গেছে তো আমরা অপেক্ষায় আছি ট্রেনের ট্রেন আসলেই আমরা উঠে যাব তো আমাদের সাথে থাকো দেখি ট্রেন আসে এখনই আসবে ঢুকে যাবে এখনই হয়তো আওয়াজ আসছে ট্রেন চলে আসছে দেখতে ট্রেন আসবে ঠান্ডা ঠান্ডা দেখো এখন সূর্য ওঠে নাই এখনো কুয়াশা এখনো সূর্য ওঠে নাই দেখো ট্রেন চলে আসছে তুই ছাড়ে চলে যাস হ্যাঁ ক্যামেরাম্যান ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই রাত দুপুরে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই এ সাইড হয়ে যাও এই তো আমাদের ট্রেন চলে আসছে ট্রেন চলে আসছে তুই সাইড হয়ে যাও থামো থামো রুক যাও রুক যাও আমরা এখন উঠবো ঠান্ডা কি হাওয়া লাগছে ফাঁকা আছে ট্রেনে

সব ভিউর আমরা এখন চলে আসছি গুমা টেশন দেখতে পাচ্ছ গুমা টেশনে আমরা একদম চলে আসছি ট্রেন থেকে নেমে পড়েছি এবার যাবো গুমা হাটে তো আমি টেশন থেকে গুমা হাট কোথায় সেটা সঠিক আমি জানি না দেখি এখানে কাউকে পাই কি না তাকে জিজ্ঞাসা করাবো যে দাদা গুমা হাট কোথায় দেখে একটু সামনে গিয়ে দেখি কাউকে জিজ্ঞেস করার মতো পাই কি না তো একটা কাকা দেখ কাকাকে দেখতে পাচ্ছি ওনার কাছে গিয়ে শুনবো যে গুমার হাট কোথায় বলছি কাকা গুমার হাট কোথায় তা উনি বলল যে এখান থেকে সিদা চলে যাবা সিদে গিয়ে বায়ে যাবা বায়ে গিয়ে ডান দিকে যাবা তাহলে গুমার হাট পেয়ে যাবে তো গাইস আমি একটা কথা তোমাদের বলি আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি দুঃখিত তার জন্য আমার মাইক্রোফোনে একটু প্রবলেম হয়েছিল তার জন্য নিজে ভয়েস বসিয়ে দিয়েছি এডিট করে তো ওখানে বসে যে ভয়েসটা আমি দিয়েছিলাম আমার মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে তার জন্য ভয়েসটা দিতে পারিনি তো চলো গাইস আমি আজকে তোমাদের দেখাবো গুমাহাট এবং গুমাহাটে হাটে কি কী আসে কি কি পশু পাখি পাওয়া যায় সেটাই আমি আজকে তোমাদের দেখাবো আর কিবার এখানে হাট বসে প্রতি রবিবারে সপ্তাহে একদিনই হাট বসে রবিবারে তাছাড়া বসে না তোমরা যারা গুমাহাটে আসবে বনগাঁ থেকে যারা আসবে ওখান থেকে শিয়ালদা লোকাল ধরবে লোকাল ধরে আসবে গুমা টেশনে ওখানে গিয়ে নামবে নামার পরে নামার পরেই তুমি দেখবে হাতের বাঁ একটা রাস্তা চলে গেছে ছিঁড়িবে নামবে নামার পরে তুমি ওখান থেকে কিছু দূর হাঁটবে প্রথমে যাবে বাঁ দিকে তারপর ডান দিকে গেলে তুমি গুমা হাট পেয়ে যাবে আর যারা শিয়ালদা বা অন্য কোথা থেকে আসো তারা বনগাঁ লোকাল ধরবে বনগাঁ লোকাল ধরে তারপরে গুমা টেশনে নামবে ওখান থেকে চলে আসবে তো গাইস আজকে খুব ঠান্ডা পড়েছে মানে তীব্র ঠান্ডা আজকে সারাদিনে সূর্য ওঠে নাই তো আমরা সকাল সকাল চলে আসছি একদম তখন টাইম বাজে তোমার দশটার মধ্যে আমরা চলে আসছি এখানে তো গাইজ দেখতেই পাচ্ছ আমি গুমা গেটের সামনে একদম গেটের সামনে চলে আসছি এই দেখো এটা হচ্ছে গুমা হাটের গেট তো এখান থেকে তোমরা ঢুকবে আর যারা স্কুটি নিয়ে বা বাইক নিয়ে আসবে তারা অপর সাইড থেকে আসবে এই সাইড থেকে আসা যাবে না তো এখানে হচ্ছে আলু আরও অন্যরকম সবজি টবজি এখানে পাইকারি মালে বিক্রি হয় তো আমরা এখান থেকে যাব গুমা হাটে ওই দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে গুমা হাট পাখির হাট তো আমরা এখান থেকে যখন যাব পাখির হাটে তো অনেক সকালবেলা চলে আসে দশটার সময় বুঝতেই পারতো সূর্য ওঠে নাই আজকে সারা দিনে তো তারপরে দেখো অনেক লোক আসছে হাটে আমি ভিতরে গেলেই তোমরা বুঝতে পারবে দেখো অনেক লোকে পাখি কিনে চলেও যাচ্ছে তো দেখো অনেক লোক আসছে অনেক লোক তো এবার দেখি কি কি পাখি এখানে পাওয়া যায় আমি এখন ভিতরে ঢুকছি তো এখানে দেখলাম একটা কাকা চিনহাজ বিক্রি করে তো কাকাকে বললাম হাঁস কত করে উনি বলল পিস তিনশো টাকা করে আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তার উনি বলল নেবে আমি বলছি না না নেবো না আমি নেবো পায়রা তো দেখতে পেলাম এখানে কিছু পায়রা আছে ভালোই লেগেছে পায়রাগুলো কিন্তু আমি এইসব পাড়া নেব না আমার লাগবে একটা লক্কা এখানে আছে গিরবাস তো এবার দেখি ভিতরে কি পায়রা আছে চলো অনেক লোক আসছে তো ঢোকা যাচ্ছে না ঢুকতে একটু প্রবলেম হচ্ছে তো দেখো আমি একদম চলে আসছি হাটের মাঝখানে তো দেখো এখানে বাট পাওয়া যায় তারপরে বদ্রি পাওয়া যায় আরও অনেক রকমের পাখি পাওয়া যায় পায়রা অনেক রকমের পায়রা আছে তো এখানে দেখলাম দুটো লক্কা আছে তো দোকানদারের দোকানদার নেই তার জন্য ওনাকে ওনার কাছে বলতে পারিনি দোকানদার কোথা চলে গেছে তো দেখে একটু সামনে গিয়ে ওখানে কী কী পাওয়া যায় তো আমি একটা ভাইকে খুঁজছি কিন্তু ভাইটাকে পাচ্ছি না কোথাও তো ওনার কাছ থেকে আমি সব সবসময় পাখি কিনি পায়রা ময়রা যা আছে সব ওনার কাছ থেকে কিনি কিন্তু তাকে খুঁজে পেলাম না তারপরে দেখো এখানে আছে অনেক রকম পায়রা কাকাকে বললাম তোমার পায়রার দাম কত করে কাকা বললো যদি ম্যাট্রাস নাও আড়াইশো থেকে তিনশো টাকা গেরুবাস নিলে চারশো টাকা আছে তিনশো টাকা আছে দেখে নিতে পারো তারপর ওনার পায়রাগুলো দেখলাম কিন্তু দেখে আমার পছন্দ হয়নি তো কাকাকে বললাম কাকা পছন্দ হয়নি কাকা বলছি কি বলছো বলছি পছন্দ হয় না বলছো আচ্ছা ঠিক আছে তারপর আমি বললাম আমার একটা লক্কা পায়রা দরকার তারপর ওই ভাইটা আমাকে দেখিয়ে দিলো ওখানে লক্কা পায়রা আছে যাও ওখানে গিয়ে দেখো দেখে এখানে কি লক্ষা পায়রা আছে তো এখানে লক্কা পাচ্ছে একটা সাদা তো আমার দেখে লক্কা পছন্দ হয়েছিল কিন্তু আমি পরে শুনলাম যে পায়রাটা ছেলে না মেয়ে পরে উনি বললো এটা হচ্ছে মেয়ে কিন্তু আমার দরকার একটা ছেলে আমার বাড়িতে একটা মেয়ে আছে তার জন্য সরি আমার বাড়িতে একটা মেয়ে আছে তার জন্য আমি ছেলে ছেলেটা খুঁজছিলাম এখানে দেখে আবার খরগোশগুলো অনেকগুলো খরগোশ একটা উপরে একটা আছে দেখো খরগোশগুলোও দেখতে হেবি কিউট এখানে আছে লাভবাট ঠিক আছে দেখো রঙ করা পায়রা তো তোমরা পায়রা কেনার আগে আগে দেখে নেবে কোনটা আসল কোনটা নকল কারণ অনেক সময় পায়রা রং ওরা এমনভাবে করে নিয়ে আসবে তুমি ধরতেই পারবে না এখানে দেখো এখানে আছে অনেক রকম পায়রা এখানে ম্যাট্রাস আছে গিরোবাস আছে ঠিক আছে তারপর কালদুম আছে অনেক রকমের আছে এই কাকা ওরা হাঁস বিক্রি করে চিল্লা চিল্লি করে বলে হাঁস 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 লাগবে তো ওখান থেকে আমরা আরেকটু দূরে চলে আসলাম তো দেখি এখানে কি কি আছে এখানে আছে একটা সাদা লক্কা ওটা হচ্ছে মেয়ে আমি শুনলাম ওটা ওনার কাছে এটা ওনাকে মেয়ে আর দুটো হচ্ছে কালো করে দুটো হচ্ছে একটা ছেলে একটা মেয়ে তারপর আমি কাকাকে বললাম যে তোমার লক্কার দাম কত করে উনি বললো যদি দুটো নাও ছশো টাকা দিতে হবে আমি বললাম এত দাম ছশো টাকা করে আমি এর আগে নিয়েছিলাম এক একটা পিস এক একটা পিস নিয়েছিল আমার কাছে তখন দেড়শো টাকা করে কিন্তু উনি দাম চাচ্ছে অতিরক্ত পরে আমি ওনাকে বললাম যে দুটোর দাম দেব আমি তোমাকে চারশো টাকা উনি বলল হবে না চারশো টাকা হবে না তুমি যদি নাও তাহলে পাঁচশো টাকা দিতে হবে আমি বলছি না না এত দাম লক্কা পারেননি তারপর কাকা আমাকে বললো তুমি লক্কা নিবে আমি বলছি হ্যাঁ কত করে বলছে উনি বললো আমি বললাম যে উনি ছশো টাকা করে বলছে আমি চারশো টাকা বলছি তুমি তাও দেবে না বলছো না না তুমি এরকম পায়রা কিনো না ঠিক আছে এই পায়রার দাম এরকম চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা করে এরকম কিন্তু উনি অতিরিক্ত দাম চাচ্ছে তুমি অন্য কোথাও দেখো আমি বললাম ঠিক আছে দেখছি দাদা উনি বিক্রি করে কিনা আমার ভালো লেগেছে তাই ওনাকে বললাম তাহলে উনি বল তুমি কিনলে কেনো কোনো ব্যাপার না আমাকে ইচ্ছা দিয়ে বললো ঠিক আছে উনি বলে ওর ভিতরের দিকে চলে গেছে উনিও পায়রা কেনবে তো আমি একটু দাঁড়িয়েছিলাম দাদার সাথে কথা বলতেছিলাম যে দেখি দেয় কি না কিন্তু উনি দেবেন ওনার একটা কথাই যদি নাও তাহলে সাড়ে পাঁচশো টাকা করে দিতে হবে সাড়ে পাঁচশো টাকা করে লক্কা কেনা আছে আমি বললাম আমি বললাম আমরা এরকম বিক্রি করি তো তোমরা যারাই হাটে আসবে আগে দেখে শুনে তারপরে পায়রা কিনবে বুঝে তারপরে পায়রা কিনবে ওরা এক এক সময় এক এক জায়গায় অনেক রকম দাম বলে দেখো এখানে আছে দেখো সেরাজি আছে মারামারি করছে ও এইটাকে ও পছন্দ করেছে এখন ও বলছে না ও আমার ও বলছে না ও আমার এই নিয়ে মারামারি করছে তিনটার সাথে তিনটা মারামারি করছে কারণ ও বলছে ওইটা আমার ও মেয়েটা চুপ করে বসে রয়েছে আমার দিকে খুব হাসি পেলো চিন্তা খুব ভালোও লেগেছে ঠিক আছে এরকম হয় পায়রার মধ্যে পায়রার মধ্যে এরকম অনেক সময় হয় তো এর দাম হচ্ছে যদি না একটা করে তা এর দাম হচ্ছে এক একটা সাতশো টাকা করে পিস ঠিক আছে সাতশো টাকা ছশো টাকা করে পিস ওকে মারছে অতি তুই চুপ কেন থাকিস এই যে এনার কাছেও আছে এনার কাছে আসলাম এনার কাছে আছে লক্কা এটাও মেয়ে ঠিক আছে তা ভালো লাগেনি মেয়ে কারণ মেয়ের লোকটা আমার দরকার না আজকে আমি এমন সময় আসলাম সব জায়গায় মেয়ে আমার লাগবে ছেলে কিন্তু আমি খুঁজে শুধু ভাই পাই মেয়ে কী বলো তো দিমাগটা খারাপ হয়ে যায় না তারপরে ওনাকে বললাম ছেলে হবে না উনি বললেন না ছেলে হবে না ছেলে আমার কাছে নেই তুমি অন্য কোথাও দেখতে পারো আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার না দেখছি ঠিক আছে তোমাদের আজকে সব পুরো হাট ঘুরিয়ে আমি আজকে দেখাবো ঠিক আছে পুরো হাট ঘুরিয়ে দেখাবো আজকে ওই দেখো একটা লোক পায়রা ছেড়ে দিয়েছে পোষ মারানোর পায়রা ছেড়ে দিয়েছে আবার কিন্তু তার হাতে চলে আসছে ঠিক আছে আমি ওটা দেখাতে পারিনি দুঃখিত ভালো করে ঠিক আছে আমরা এখন যাব দেখি আর একটু ভিতরে গিয়ে দেখি কী আছে বিশাল বড় হাট তোমরা যারা আসছো গুমা হাটে তারা হয়তো জানো গুমা হাট কেমন ঠিক আছে আর যারা না আসছো তারা কিন্তু অবশ্যই আসবে এসে দেখে যাবে ঠিক আছে এখানে দেখে যাবে কিনতে পারবে ঠিক আছে তো আমার যে পাড়া দরকার আমি সে পাড়া পাচ্ছি না তো আমি দেখছি এখান থেকে একটা অন্য কোনো কিছু নিতে পারি কি না তো আর একটা দোকানে আসলাম এখানে এখানেও আছে ম্যাট্রাস কালদুম তারপর আছে গিয়া গিরুবাস এইসব পাড়াই বেশি পাওয়া যায় হাটে তারপর আছে বদ্রি আছে ওই উপরে দেখো বদ্রি সরি লাভবাট লাভবাটের লাভবাট আছে বদ্রি আছে তারপরে আরও অনেক রকমের পশুপাখি পশু পাখি পাওয়া যায় হাঁস মুরগি থেকে শুরু করে অনেক রকম পশু পাখি পাওয়া যায় আর তো এই কাকার কাছে আর একবার আসলাম যে ওনার কাছে একটা পায়রা পছন্দ হয়েছিল। ঠিক আছে ওইটাও ওইটাও উনি বিক্রি করবে না তিনশো টাকা ছাড়া কিন্তু ওই পায়রার দাম এত নেই ঠিক আছে কিন্তু ভালো ভালো পায়রা পাওয়া যায় যদি তোমাদের কেনার ইচ্ছা থাকে তোমরা আসতে পারো এখানে ভালো ভালো নামি দামি পায়রা পাওয়া যায় ঠিক আছে দেখলে বুঝতে পারবে নিচে দেখলে হয়তো যারা পায়রা পোষো তারা বুঝতে পারবে এখানে কি কি পায়রা পাওয়া যায় কেমন দাম তোমরাই ভালোভাবে আনবে ঠিক আছে তারপরেও আমি তোমাদের যেটুকু দেখানো সেটুকু দেখিয়েছি ঠিক আছে তারপর কাকাকে বললাম যে এখানে আরেকটা পায়রা পছন্দ ছিল গিরুবাস তারপর উনি বললো যেটা নেবে আমি বলছি হ্যাঁ নেবো হ্যাঁ উনি বললো আমি বললাম কত করে তা উনি উনি আবার একটু দাম বেশি বলে ঠিক আছে তো গাইস আমি একটা পায়রা কিনে নিয়ে চলে যাচ্ছি তো লক্কার একটা পায়রা পেয়েছি ওই পায়রা কিনে নিয়ে চলে যাচ্ছি তো তোমরা তো সব দেখলে হাট কেমন কীরকম দাম সবই শুনলে যদি আসো তাহলে গোমা হাটে চলে আসবে প্রতি রবিবারে হাট বসে সপ্তাহে একদিন তো গাইস আমাদের কেনাকাটা শেষ এবার আমরা চলে যাচ্ছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানিয়ে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো গাইজ এই যে আমার একটা ছোটো ভাই দেখছো এই ছোটো ভাই আবার খাবে খুব খিদে পেয়েছে ও আমাকে বললো তার কিছু খাওয়াও তো আমি বললাম ঠিক আছে চ গুমার টেশনে গিয়ে তোকে খাওয়াবো তুই কত খেতে পারবি এখন তুই কান্না করিস না তুই খেতে পারবি ভাই ওর মন খারাপ হয়ে গেছে ফার্স্ট টাইম বলেছে তোকে খাওয়াবো না তার জন্য ওর মন খারাপ হয়ে গেছে ও ভাবলো হয়তো দাদা মনে হয় খাওয়াবে না পরে বললাম না ঠিক আছে তোকে খাওয়াবো চল আগে গুমা টেশনে ওর তারপর তুই যা খাবি তোকে তাই খাওয়াবো ঠিক আছে আমি ও বলছে ঠিক আছে চলো দাদা ঠিক আছে চ তো দেখেছো তো সব বিষয়ে জেনেছ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে